আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডেন্টিস্ট্রিতে যে সাবজেক্টটা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে ওরাল প্যাথোলজি। ওরাল প্যাথোলজি এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে বাকি সব সাবজেক্ট থেকে আলাদা করে নিবে এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের কারণে। আপনি কোনো একটা পেশেন্টকে তার রুট ক্যাম করবেন, তার পালপাইটিস ডায়াগনোসিস করতে হবে, বা পেরিঅপিক্যাল প্যাথোলজি আছে কিনা সে ডায়াগনোসিস করতে হবে ওরাল প্যাথোলজি। কোনো একটা পেশেন্টের একটা বার্নিং সিন্ড্রোম নিয়ে আসছে, বা কোনো মিকোজাল প্যাথোলজি আছে, বা হার্ট টিস্যু প্যাথোলজি আছে, সব কিছু ওরাল প্যাথোলজি। এনি কাইন্ড অফ কমপ্লেন, এনি কাইন্ড অফ ডায়াগনোসিস ইজ টোটালি ডিপেন্ডস অন ওরাল প্যাথোলজি। আর এর কারণেই আমাদের ওরাল প্যাথোলজিতে বেসিক ক্লিয়ার করা এবং বুঝে পড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং শুধু পড়লেই হবে না, সেই অনুযায়ী ক্লিনিক্যাল আই ডেভেলপ করাটাও ইম্পর্টেন্ট। আর এর জন্যই পিওর বেসিক কসন ব্যাচ। পিওর বেসিক কসন ব্যাচ অলরেডি আমি গত বছর শুরু করেছি এবং আপনাদের রেসপন্স ছিল ট্রেমেন্ডাস। পিওর বেসিক কসন ব্যাচ 2020 সালের যে ব্যাচটা ছিল, সো 2020 সালের ব্যাচে প্রায় 250 বেশি ডাক্তার পিওর বেসিক কসন ব্যাচে ক্লাস করেছে। সো ওই ইন্সপিরেশন থেকে আমরা এই বছর অ্যাগেন আমরা শুরু করতে যাচ্ছি পিওর বেসিক কসন ব্যাচ 2021, যেখানে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি, দ্যাট ইজ হচ্ছে আমাদের ওরাল প্যাথোলজির টোটাল সব ক্লিনিক্যাল ডায়াগনোসিস ডিজিজ ওয়াইজ আমরা শিখে ফেলব। তার মানে কি, আপনি কীভাবে একটা অ্যাপটাস আলসার ডায়াগনোসিস করবেন, কীভাবে একটা হারপিটিক ইনফেকশন ডায়াগনোসিস করবেন, বা কীভাবে আপনি বার্নিং মাউথ সিন্ড্রোম থেকে বার্নিং মাউথ ডিজিজটাকে ডিফারেনশিয়েট করবেন, কোনটা ট্রাইজিমিনাল নিউরোলজিয়া আর কোনটা গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরোলজিয়া সেটা ডিফারেনশিয়েট করবেন, অথবা কোনটা কোন ধরনের সিস্ট, হ্যাঁ কোনটা রেডিকুলার সিস্ট, কোনটা ডেন্ডিজেরাস সিস্ট, অথবা কোনটা অ্যামেলোব্লাস্টোমার, কোনটা ওরন্ডোজেনিক ক্যারাটোসিস্ট, এই ধরনের 100% ক্লিনিক্যাল ইনফরমেশন জানার জন্য, ক্লিনিক্যালি নিজেদেরকে এফিশিয়েন্ট করে দেওয়ার জন্য দ্য বেস্ট অপশন আমাদের এই কসন ব্যাচ। সো এই ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে, আমরা ক্লাস শুরু করছি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সো অ্যাডমিশন এই মুহূর্তে অনগোয়িং আছে, আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, যেখানে আমি টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ লেকচার রেকর্ড করে দিচ্ছি, রেকর্ডেড লেকচার পাচ্ছেন এখানে। প্লাস আমাদের কসন যে বইটা আছে, কসন বইয়ের প্রতিটা চ্যাপ্টারের উপরে চ্যাপ্টার বেস আমাদের লেকচার থাকবে। সো এতে করে যারা বিডিএস এর স্টুডেন্ট এবং যারা ওরাল প্যাথোলজি পড়ছেন, সবার জন্য ওরাল প্যাথোলজি বা কসন পুরো বইটা ভালোভাবে শেষ করার জন্য বেস্ট সলিউশন। ওকে, আপনি একই সাথে চ্যাপ্টার ওয়াইজ আপনার কসন শেষ হয়ে যাবে, প্লাস আপনার ক্লিনিক্যাল ইফিসিয়েন্সি বাড়বে। আমি বারবার একটা জায়গায় জোর দিচ্ছি, ক্লিনিক্যাল ইফিসিয়েন্সি। দেখেন, আমরা অনেকেই, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা হয়, যেটা হচ্ছে আমরা কসন পড়ি বা ওরাল প্যাথোলজি পড়ি, ক্লিনিক্যাল কোরিলেট করতে পারি না। এতে করে দেখা যায় যে আমাদের ডায়াগনোসিস, যে পেশেন্ট চেম্বারে আমার পেশেন্ট আছে, বাট আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের ফোকাসটা কি হচ্ছে টুতে, বাট এই টুথের সারাউন্ডিং স্ট্রাকচার, মিকোজাল স্ট্রাকচার বা হার্ট টিস্যু বা বনি স্ট্রাকচারে যে প্যাথোলজি থাকতে পারে, বা পেশেন্টের কোন কমপ্লেনের সাথে কোন কমপ্লেন কোরিলেট করে ডায়াগনোসিসে পৌঁছাতে পারি, ওই ব্যাপারটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কেবলমাত্র আমাদের প্র্যাকটিস লাইফে আমরা ভালো করতে পারবো। সো ওই জায়গাতে বেস্ট যে সাবজেক্টটা যেটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে কসন এবং ওরাল প্যাথোলজি। আর এই জায়গা থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ এটা আমরা শেষ করব, প্লাস টপিক বেসড এবং ডিজিজ বেসড আমাদের লেকচার ভিডিও থাকবে, যাতে করে আপনারা ওই ডিজিজ বেসড লেকচার ভিডিওগুলো দেখে ওই ডিজিজের স্পেসিফিক ডায়াগনোস্টিক অ্যাপ্রোচ। আমার লেকচার ভিডিওগুলোতে দুই ধরনের পার্ট আছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল আর একটা হচ্ছে ডায়াগনোস্টিক অ্যাপ্রোচ। ডায়াগনোস্টিক অ্যাপ্রোচগুলোতে আমি বোঝানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা ডায়াগনোসিসে পৌঁছাবেন, যেমন ধরেন ফ্রিসমাস, অথবা ধরেন বার্নিং মাউথ ডিজিজ, পেশেন্ট এসে বললো যে হা করতে পারে না, ওখান থেকে কীভাবে আপনি ট্রিসমাসের বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে আপনি ইভ্যালুয়েট করে আলটিমেটলি আপনার ডায়াগনোসিসে পৌঁছাবেন। একই রকম বার্নিং মাউথ ডিজিজ পেশেন্ট এসে বলে যে স্যার মুখ জলে বা জিবা জলে, আপনি কীভাবে ওটাকে এক্স্যাক্টলি এই বার্নিংয়ের কষ্টটা বের করতে পারবেন, সেই ডায়াগনোসিস অ্যাপ্রোচের জন্য আমাদের আলাদা আলাদা লেকচার ভিডিও আছে, সেটাকে আমরা বলতেছি ডায়াগনোস্টিক অ্যাপ্রোচ। প্লাস ক্লিনিক্যাল পার্ট, ক্লিনিক্যাল পার্টগুলোতে আমি ক্লিনিক্যাল আমার চেম্বারে বা আমার ক্লিনিক্যাল লাইফে যেসব ক্লিনিক্যাল কেসগুলো আছে সেগুলো নিয়ে আমরা লাইভ ক্লাস ডিসকাশন করবো, এবং হচ্ছে ওই ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনগুলো কীভাবে করতে হয়, কীভাবে ফলো আপ দিতে হয়, ওগুলো আমরা শিখবো এই ঠিক এই কসন ব্যাচটাতে। সো হোপফুলি সব কিছু আপনাদের অনেক বেশি কাজে দিবে, সেই সাথে আমাদের থাকবে লাইভ ক্লাস,
যে লাইভ ক্লাসে আপনাদের রেকর্ডেড ক্লাসে যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয়, সো আপনাদের সাথে লাইভ ইন্টারঅ্যাকশন করার জন্য থাকবে আমাদের লাইভ ক্লাস। সো লাইভ ক্লাসগুলোতে আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, সো হোপফুলি দিস ইজ প্রিটি এনাফ অ্যাবাউট আওয়ার কসন ব্যাচ। আমি ইগালি ওয়েট করছি আপনাদের রেসপন্সের জন্য, এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই ব্যাচটা আসলে আমার করার উদ্দেশ্য একটু বড়, যাতে করে আমার ডেন্টিস্ট্রিতে আমার বিডিএস ডাক্তাররা ডায়াগনোসিস ভালো করতে পারে। আমি আমার জায়গা থেকে, আমি ডাক্তার সারোয়ার বিপ্লব, আমি খুবই ছোট একটা মানুষ, খুবই ছোট একটা ডাক্তার, আমি আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করব আপনাদের যাতে ডায়াগনোস্টিক আইটা যাতে ডেভেলপ করে, এবং এতে করে আমাদের একটা ডেন্টিস্ট্রির একটা বড় একটা দুর্বলতা, যেটা আমরা বলি যে আমাদের ডায়াগনোসিসের দুর্বলতা, ওই জায়গাটা থেকে যাতে আমরা বেরোয় আসতে পারি এবং আমরা টু দ্য পয়েন্ট প্রতিটা ডিজিজ যাতে ডায়াগনোস করতে পারি। এই ব্যাচের আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। সেটা আপনি বিডিএস স্টুডেন্ট হন, আপনি বিডিএস ইন্টার্ন হন, অথবা আপনি একটা ক্লিনিক্যাল প্র্যাকটিশনার হন, অথবা আপনি পোস্ট গ্রাজুয়েশনে ডাক্তার হন, সবার জন্য এই ব্যাচটা হচ্ছে রিকমেন্ডেড। ইনশাল্লাহ আপনারা এই ব্যাচে কসনের সবগুলো ক্লাসগুলো কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আপনারা আপনাদের প্র্যাকটিস লাইফে সেটা কাজে লাগাতে পারবেন, এবং ওই দিনের অপেক্ষায় রইলাম যেদিন আপনি কাজে লাগিয়ে আমার কথা মনে করবেন, আমাকে একটা ছোটো একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন। থ্যাংক ইউ সবাইকে, আপ টু নাও, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।